হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমার চ্যানেলে জানাই আমার নতুন পুরনো দেশ বিদেশে যেখানে যত বন্ধু আছে তাদের স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। গরম গরম চায়ের কাপে আগে চুমুক দিয়ে নিলাম আর ছাদে সকাল সকাল ওই রুমটায় চলে এসেছি, চা করে চলে এসেছি। হাজবেন্ডও আছে রুমের ভেতর, কারণ ও আজকে একটু অটোটা কাজ করাতে যাবে, সকালে আর বেরোয়নি, তা হাতে একটু সময় আসে। আমি ভাবলাম চলো উপরে গিয়ে চা খাই, সাথে আবার কাকে নিয়ে এসেছি দেখো। এই দেখো, দেখেছো তো, একেও নিয়ে এসেছি। আর এই স্ট্যান্ডটা ওপরেও আছে, তা স্ট্যান্ডটা আর আনতে হয়নি, স্ট্যান্ড নিচে একটা আছে, ওপরে একটা আছে। আর আজকে এখন 1:45 মতো বাজে, সেরকম কোনো রোদ ছোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে। বৃহস্পতিবার প্রচণ্ড মানে প্রচুর কাজ, সে তো সবার ঘরেই প্রচুর পরিমাণে কাজ রয়েছে, কী আর করা যাবে, কাজ তো করতে হবে। চা খেয়ে নিই, তারপরে সব চিন্তাভাবনা কোন কাজ কীভাবে শুরু করবো। আর ওপরে যখন এসছি, হাজবেন্ড যখন রয়েছে, একটু তো গল্প করবো, তারপরে নিচে গিয়ে কাজকর্ম করবো। নিচে বাসি বিছানা ওঠানো হয়ে গেছে, চা খাই। আমি আবার গরম গরম চা না খেলে ভালো লাগে না। দাঁড়াও চলো ওই রুমের ভেতর ঢুকে যাই, জানলা দরজা কিচ্ছু মানে জানলা খোলেনি আমার হাজবেন্ড। জানালাগুলো খুলে দিই, বেশ আলো ঝলমলে দেখতে পাবে। দেখো ওই দিকে সব দৃশ্য দেখা যাচ্ছে, দেখেছো, কিচ্ছু খোলেনি। এসছে কিন্তু আমার আগে ঘরে, কিন্তু ওইভাবেই বসে রয়েছে। এই দিক দিয়ে আবার রাস্তাটাও দেখা যায়। এই দেখো চা খাওয়া শুরু হয়ে গেছে, চাদর গায়ে দিয়ে বসে আছে। তাহলে বন্ধুরা এই সময় থেকে সাথে থাকো আমার, দেখো আজকে তোমাদের আমি সারাদিন কি কি শেয়ার করতে পারি। আর এখন আমি চাটা গরম গরম খেয়ে নিই, তারপরে কাজকর্ম হাত দেবো। আগে তো সার্পে কৌটো টৌটো সব ছিল আর কাঁচাকুচি কটা নিয়ে এসেছিলাম, তা আমি ভাবলাম চা খেয়ে এখান থেকেই একেবারে জামা কাপড়গুলো কেচে কুচে মেলে দিয়ে একেবারে নিচে যাব। সাথে আবার কি করলাম বলো তো, ওপরে আমার গায়ে যে হাউস কোটটা ছিল সেটাও ধুয়ে ঠুয়ে সব মেলে ঠেলে দিয়ে গেলাম। আর এদিকে মিঠু কি করছে, ছাদে এসে চিৎকার করছে, মানে পাখি উড়ে যাচ্ছে আর ও চিৎকার করছে। আজকে বেশি কাঁচাকুচি ছিল না, অল্পই কাঁচাকুচি ছিল। আর এই দেখো, এই যে হাউস কোটটা ধুয়ে দিয়েছি, দুটো বালিশের ওয়ার ছিল আর কটা না পুরনো ন্যাকড়া ঠ্যাকড়া ছিল, সেগুলো কি ভাবলাম কি ধুয়ে ঠুয়ে রেখে দিই, কখন কি কাজে লাগে, তাই না, এর জন্য আজকে ওই কটাই। আর ওই দেখো মিঠু বসে আছে আমার নিচে ঘরে, তোমরা দেখেছিলে তো মানি প্ল্যান্ট গাছটা আমি জলের বোতলের মধ্যে রেখেছিলাম, তো আমার হাজবেন্ড মাটি দিয়ে ছোট একটা টপের মধ্যে দিয়ে দিল, বলল যে এটা নিয়ে ঘরে মানে তিনতলায় যে রুমটা সেটার মধ্যে রাখলেই হবে। আর ওই গাছে জল টলগুলো সব দিল, আমি নিচে চলে আসলাম। স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, আর কি বলবো তোমাদের, জানো তো আমি কি করেছি, পাম্প ছেড়েছি আর জল গায়ে ঢেলেছি। আর জল গায়ে যেখানে লাগছে সেখানে মনে হচ্ছে যে না শীত এসেছে, একেবারে টের পাইয়ে দিচ্ছে। আমি আজকে গরম জলও করিনি, খুব তাড়াতাড়ি স্নান করে নিলাম, ঘরে কিছু কাজ বাকি আছে, কিন্তু ভাবলাম যে বৃহস্পতিবার পুজোটা সারা মানে সব থেকে সারাদিনের বড় কাজ, তা আগে এইটা সেরে নিই, তারপরে রান্না বসিয়ে আমি ঘরের ভেতরে কাজ করতে পারবো। আর আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, কিন্তু আমার যাওয়া হবে না, শাশুড়ি যাবে, শাশুড়ির বোনের মেয়ের আর কি স্বাদ অনুষ্ঠান, তা একটু ভেতর দিকে মানে আমার দিদি বাড়ির ওই দিক থেকে, তা বলেছে কালকে মাসি শাশুড়ি টাশুড়ি সব এসছে আমাদের বাড়িতে, এসেছিলো রাত্রে এখানে ছিল, কিন্তু ক্যামেরা করিনি, কেন বলো তো সবাই তো ক্যামেরার সামনে আসতে অতটা অভ্যস্ত না, তার জন্য আর করিনি। আর মেসো একটু অসুস্থ আছে তাই করলাম না, তা মাসিরা সকালে উঠে ওনার মেয়ের বাড়ি চলে গেলো, মেয়ের বাড়ি আমাদের বাড়ির কাছেই, তা ওখানে চলে গেলো, শাশুড়িও চলে যাবে, তা বললো মাছ টাছ, আমি তো বললাম যে মাছ টাছ লাগবে না, অনেক সবজি টবজি আছে, কিছু একটা রান্না করে নেব, দেখা যাক কী কী রান্না বান্না করি, কিন্তু এই বড় কাজটা আগে সেরে তারপরে ঘরে গিয়ে কাজ করব। আর মিঠু ওপরে রয়েছে সকালে তো দেখলে, এবার আমি ওখানে হলুদের কৌটো রেখে এসেছি, কিন্তু এই 1:30 বাজে, সবে এখন ওকে কেন স্নান করাবো, পরে করাবো। হাজবেন্ডও নিচে এসে ছেলের বাইক ঠাইকগুলো ধুচ্ছে, ও মা
ও সমানে চিৎকার করছে ওপর থেকে যে ওকে এখনই নিচে নিয়ে, আমি তো যাবো একটু পরে পুজোটা দিয়ে নিই, ও শুনবে না, মানে বাচ্চাদের মতো চোখের আড়াল হলেই চিৎকার করবে। তাহলে বন্ধুরা পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবার, বাবা কতক্ষণ খালি গায়ে বসে রয়েছে, বলবে তুই শীতে কাঁপছিস, আমার কি শীত লাগে না, দাঁড়াও বাবা তোমাকে পড়াচ্ছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে, আর তখন বাবাকে খালি গায়ে দেখিয়েছে না, এখন একটু চাদর টাদর পড়েছে, দেখে নাও। আর আজকে যেন ঠাকুরকে কী দিয়েছি প্রসাদে, এই দেখো, এই যে গতকাল মাসি শাশুড়ি এসছে আর আন্দুলে এই সন্দেশ, যে মাখা সন্দেশ নয়, হেভি ভালো, মানে কালাকার টাইপের, এত টেস্ট হয়, তা গতকাল এনেছে প্যাকেট, আর প্যাকেটটা খুলিনি, ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম যে আজকে বৃহস্পতিবার একটু দেবো ঠাকুরকে, ব্যাস ঠাকুর আজকে মিষ্টিই খাক, কোনো ফল টলও নেই। আছে কমলা লেবু শুকিয়ে গেছে, একটা আপেল আছে একটু পচে গেছে, ওটা মিঠুকে দিতে পারবো, ঠাকুরকে দেওয়া যায় বলো। তা ভাবলাম যে গতকাল জিজ্ঞাসা করেছিল যে ফল টল কিছু লাগবে কিনা, আমি বললাম ঘরে আছে, কিন্তু ওইগুলোর ওই অবস্থা, ওইগুলো দিলাম না ঠাকুরকে, এই সন্দেশটাই ঠাকুরের ভাগ্যে ছিল এই দিয়ে। আর এই যে বাবা কে ভালো করে দেখো, হলুদ চাদরটা পরে রয়েছে, আর একটা তো সাদা চাদর আছে, এটাই পরিয়ে দিয়েছি বাবাকে, এটাই বেশি পরাই, এটা ফুটে যেন একদম হলুদ, সাদার মধ্যে হলুদটা একদম চকচক করছে বাবাকে। বাবাকে দেখো সাথে আমার গুরুদেবকেও একটু দেখে নাও, এক সাইডে ওনার সিংহাসন আলাদা, উনি বসে থাকে। ঠিক আছে, এবার আমি চলে যাই আমার গন্তব্যস্থলে, মানে রান্নাঘরে। দেখো গতকালের তো এই এত বাজার রয়েছে, ঠিক আছে, এগুলো তো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ফ্রিজে রাখার জায়গা নেই। আজকে আবার এই দেখো প্লাস্টিক থেকে ঢেকে ফেলেছি, এই যে ব্রকোলি না কি বলে এইটা, বেগুন, এই যে বেগুন এখনও রয়েছে, এই যে বেগুন, এই যে ফ্রিজে বেগুন কিন্তু কতগুলো রয়েছে, এই দেখো এখানে বেগুন আবার এনেছে। আর এই দেখো ফুলকপি কত বড় একটা নিয়ে এসছে, আর এই ঝুড়িটা তো দেখো ভর্তি, তোমরা দেখলে মানে ভাববে যে কি, আর এই দেখো এত কি করে খাবো, এই দেখো বুঝেছো ভর্তি, মানে সবজি, আমি আর এত সবজি দিয়ে কী করবো জানি না, চিন্তা ভাবনা কর, ডিম তো হবে ডালও হবে, আর কি রান্না করবো একটু চিন্তা মাথা ব্রেন খাটাই, তারপর তোমাদের যখন কড়াইতে দেবো তখন তোমাদের বলবো বন্ধুরা এটা রান্না হচ্ছে। দেখো তোমাদের তো বললাম আমি রান্না করব, আমার সবে ডিম সেদ্ধ হয়েছে, সেই ডিম সেদ্ধ রেখেই আমাকে এখন যেতে হচ্ছে, হাজবেন্ড বলো চলো, তাহলে আমি এক্ষুনি যাই, রান্না বন্ধ, এসে রান্না করব। আর আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো। আর এই দেখো আমাদের অটোটা রয়েছে, চলে এসেছি যেখানে আসার কথা, আর বাইক নিয়ে এসেছি, বাইকটা এই পারে রেখে আমরা এই যে এই দোকানটায় ঢুকলাম, ঢুকে আমরা দেখছি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না বলে মানে আমি একটু ভিডিও করছি, দেখো তাড়াহুড়া করে এই দোকানটা আমরা নিলাম না, চলে গেলাম আমার বাপের বাড়ির সামনে। এই দেখো এই যে দোকানটা, এইটা আমার বাপের বাড়ির সামনেই, ওই যে হাজবেন্ড, আমার হাজবেন্ড ও দেখছে, আর ওখানে দোকানদার রয়েছে। বাপের বাড়ি তো গেছিলাম জানো তো, তোমাদের আর শেয়ার করতে পারলাম না, বল মা না একটা বড় গাছ এনেছে, মানে মা যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স গাছগুলো বিক্রি করে সে একটা বড় গাছ নিয়ে এসছে, তা বাপের বাড়ির থেকে সেই গাছটাও মানে নিয়ে নিলাম। আর এখানে দেখা হচ্ছে, এই দেখো দেখে পছন্দ করছে আমার হাজবেন্ড, কিন্তু ওই দামাদামির ব্যাপার থাকে জিনিস, আর কত রকম জিনিস দেখবে ফার্নিচারের দোকানে গেলে না, মানে এটা নিই ওটা নিই অনেক কিছুই দেখছি, আর আমি তো আমার মোবাইল নিয়ে ঘুরে ঘুরে একটু ভিডিও করছি, লাস্টে একটা দরদাম করে ঠিক, কিন্তু বেশি দরদাম কমানো গেল না। চলে আসলাম বাড়ি, দেখে তো বুঝতেই পারছো আমার মিঠু ওদিক দিয়ে চিৎকার করছে, ফাঁকা বাড়ি বলে, মানে ঘর তালা দেওয়া, আর ছেলে ওপরের রুমে ক্লাস করছে, আজকে বৃহস্পতিবার, ও কী করেছে গেটে তালা দিয়ে ওপরের ঘরে গিয়ে ক্লাস করছে, এখন বাজে 12:20, আমি কখন রান্না করব। চলো তোমাদের এই গাছটা তো দেখাই, আর টেবিল কিনেছি, টেবিল আসছে, যখন আসবে তখন তোমাদের দেখাবো, ডাইনিং টেবিল চারজন মানে চারটে সিটে। আর এই যে গাছটা, এই যে আমার মা বিক্রি করে, তা ওখানের থেকে বাপের বাড়ি একটু গেছিলাম বুঝেছ, বাপের বাড়ি গিয়ে তাড়াতাড়ি করে গাছটা নিলাম, মা এনে রেখেছিল, এটা ওই ছেলের ওই যে ওপরে যে ঘরটা করেছি সেই ঘরে পরে খুলে সেটিং করে তোমাদের দেখাবো, গাছটা খুব সুন্দর। এবার রান্নাঘরে চলে এসেছি, ওই ডিমটা ছুলবো, রান্না করব, আর বাপের বাড়ির সামনে তো ওই চেয়ার টেবিলের দোকানটা ছিল, তা গেছি, ভাইয়ের বউ আবার কাঁচা কুমড়োর তরকারি দিয়ে দিল, আর এই গাছটা মা সেই গড়িহাটার দোকান থেকে এনে বাপের বাড়িতে রেখেছিল, তো ওইদিকে যখন গেছি গাছটা নিয়ে চলে এসেছি, গাছটা দেবো ওপরের ঘরে, যখন সেটিং করবো দেখাবো তোমাকে, আর রান্নাটা করে নিই, আবার টেবিলটা নিয়ে আসবে, একটা জিনিস ঘরে আসলে কি আনন্দ তাই না,
তাড়াতাড়ি করে করি আর টেবিল টানবো, ওটা তোমাদের শেয়ার করব। এখন আমি ডিম, দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে লোহা হয়ে গেছে, কেন বলো তো অনেকক্ষণ ধরে তো গরম জলেই ঢাকা রয়েছে। সকালে শুধু চা বিস্কুট খাওয়া হয়েছে, এখন 12:30 বাজে, তাই কি করলাম বলো তো, গতকালের কিছুটা ভাত ফ্রিজে ছিল মানে সেটা গরম করলাম, আর এদিকে তো রান্না, ওই যে ডিম নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আর ওই যে মানে ভাইয়ের বউ যে কুমড়োর ঝোলটা দিয়েছে সেই দিয়ে হাজবেন্ডকে বললাম তুমি আগে একটু খেয়ে নাও তারপরে কাজ করো। আর শ্বশুর শাশুড়ি দুজনেই তো ওই নিমন্ত্রণ বাড়ি চলে গেছে, তা ও এই ওকে ভাত দিলাম, আমাদের তো সকালে ভাত খাওয়া হয় না কিন্তু আজকে উপায় নেই তাই এই এই জায়গাটাকে ও ফাঁকা করে দিচ্ছে। আবার টেবিল আসছে, তো ডাইনিং টেবিল তোমাদের বললাম, আর আমার অনেক বছরের ইচ্ছে ছিল জানো একটা কাচের ডাইনিং টেবিল, কিন্তু এখানে পাততে দিত না কেন, যে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই ডাইনিংয়ের প্লেসটা তো লাগে, তার জন্য পাততে দিত না টেবিলটা। এইবার যেহেতু আমার উপরের রুমটা খালি হয়ে গেছে, এখন আমি যদি টেবিলটা পাতি আর আমাকে সরাতে হবে না, কোনো অনুষ্ঠান হলে ওপরের ঘরটাই হবে। একটুখানি ডাল সেদ্ধ ছিল ওতেই মানে আমি টমেটোর ডাল করে নিলাম, মানে একদম মানে ছড়ানো ছিটানো, এদিকে রান্না, এদিকে ওপরের ঘরে মাল যাচ্ছে, এদিকে ডাইনিংয়ের মানে কাজ করা হচ্ছে, কী যে পরিস্থিতি সে যারা মানে তোমরা তো বুঝতেই পারছো, চতুর্দিকে ছড়িয়ে নিয়েছি। আবার বৃহস্পতিবার ভাগ্য ভালো যে আজকে আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিয়েছি, আমি নিজেও জানতাম না যে আজকে টেবিলটা আসবে। বেগুন ভাজাটা বসিয়ে যাব আবার ওইদিকে একটু গুছাতে, এদিকে ডাল হয়ে গেছে আর ডিমটা কোনো রকমে করব, ভাতও হয়ে গেছে। আর জানো এমনি দিন কত তরকারি ফ্রিজে থাকে, আজকে কিছু রান্না তরকারিও নেই যে দুপুরে খেয়ে নেব। এই দেখো আমাদের ডাইনিং টেবিল চেয়ার চলে এসেছে, আমার হাজবেন্ড ছেলে আর ওই যে মানে ভ্যানলা সে মানে তিনজনে মিলে সেটিং করেছে এই যে টেবিল মানে টেবিলটা, আর চেয়ারগুলো নিচে আছে নিয়ে আসছে, আমি ততক্ষণে আবার রান্নাঘরে গেলাম। আর এই দেখো এই যে ডিম চারটে, একটু আলু পেঁয়াজ কুচিয়ে এটাকেই ঝোল দিয়ে করব, মানে বুঝতে পারছি এইরকম রান্না আমি কোনোদিন করি বন্ধুরা তোমরা তো জানো, কিন্তু আজকে সময়ই পেলাম না, বৃহস্পতিবারে কাজ সেরে আর আমি নিজেও জানতাম না যে আজকের দিনেই এরকম যে আমার হাজবেন্ড হঠাৎ করে এটা কিনে দেবে, মানে হঠাৎ কোনো জিনিস পাওয়া হচ্ছে সবথেকে বেশি আনন্দ তাই না। গোলাপজাম খাচ্ছি লাস্টে, মানে নতুন টেবিল উদ্বোধনে ভাত খাওয়া হয়ে গেছে, আর তোমাদের কি বলবো আজকে যা রান্না করেছি, মানে ডাল আর বেগুন ভাজা তাও ভালো খাওয়া গেছে, ছেলে তো ওইসব খায় না, ডিমের ঝোলটা যেন একদম বিচ্ছিরি করেছি সত্যি, নিজেরটা নিজেই বলছি, ছেলে খেয়ে উঠে বলে মা নতুন টেবিল উদ্বোধন যে এইভাবে হবে জানতাম না। এবার ছেলে যে বলেছে আমি তো প্রথমে রেগে গেছি, ইউটিউবে আসলে কি বলো তো ইউটিউব করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানে ভালো কথাও সারাক্ষণ মোবাইল এই ব্লগ এই করতে মানে টেনশানে থাকি, আর ছেলে তখন বলেছে খুব রেগে গেছি আমলে মানে কি বলিস তুই, তারপরে পরে নিজে মুখে দিয়ে দেখি সত্যিই খুব বাজে ডিমের ঝোল। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা এখন তোমাদের সামনে চলে এসেছি, আর এই গাছটা দেখো আমি কিন্তু জামাকাপড় চেঞ্জ করে ধোয়া জামাকাপড় পরে এসেছি এই গাছটাকে ঠিক করে বসাবো বলে, এই হচ্ছে লাকি ব্যাম্বু, আর আমি তো দেখে বুঝতেই পারছো আমি কে কোথায় আছি। এবার এই গাছটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু আমি রুমে কোথায় রাখবো সেই ঠিকমতো জায়গাটা পাচ্ছিলাম না বলে ওপরে রুমটা যে খালি হয়েছে, সাথে সাথে আমার দিদিকে বললাম যে দিদি আমাকে একটা এনে দিস, তা দিদি আজকে নিয়ে এসছে। আজকে কিন্তু দিনটা ভালো জানো, বৃহস্পতিবার লক্ষ্মীবার, আর সেই আশা নিয়েই জানো বন্ধুরা আজকে না আমি একটা টিকিট কেটেছিলাম ওই আলমা যেখান থেকে ডাইনিং টেবিল কিনতে গেছিলাম তার পাশেই লটারির দোকান বসেছিল, তা আমার হাজবেন্ডকে বললাম কোনো দিন আমি টিকিট কাটি না, আর লক্ষ্মীবারটা আমার খুব লাকি সত্যি, আমার ছোটোর থেকে না বৃহস্পতিবার দিনটা আমার খুব লাকি, তার নিজেকে লাকি ভেবে বন্ধুরা কেটেছি 30 টাকার লটারি, আর মনে মনে সারাদিন আনন্দ পাচ্ছিলাম হয়তো পাবো হয়তো পাবো, জীবনে প্রথম কেটেছি পেয়ে যাবো, কিন্তু যখন মেলালো আর কি বলবো কিছুই পেলাম না, 30টা টাকাই আমার জলে গেল। মানে একটু আশা ছিল নিজের ওপর বিশ্বাস ছিল যে না আমার মানে আমার বৃহস্পতিবার দিনটা আমার খুব শুভ, কিন্তু সেই আশাটা আর পূর্ণ হলো না, আমার মানে 30 টাকার লটারিতে হয়তো 600 টাকা পেতাম সেটা পেলাম না। ঠিক আছে এখন এই গাছটাকে বসাচ্ছি, বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো যে গাছটা ওই ছড়ানো বাটিতে ভালো হবে না এই এই বাটিটায় ভালো হবে, আমি ব্যাকে তোমাদের দেখাচ্ছি।
আর এই গাছটা আমি অনেকের ঘরে দেখি, আমার বন্ধুদের অনেকের বাড়িতে দেখি, তারপর আমার দিদিদের বাড়িতেও দেখেছি। আজকে এই গাছ আমার দিদি দুটো এনেছে, একটা দিদি মানে আমার বাপের বাড়ির জন্য, একটা আমাদের বাড়ির জন্য। আমার হাজবেন্ডকে আবার জিজ্ঞাসা করছি কতটা জল দেব, ভয় লাগছে কতটা জল দেব না দেব। দেখো বন্ধুরা, আমি এইভাবে বসিয়েছি, জলের পরিমাণটা ঠিক আছে কিনা দেখো কতটা জল দিয়েছি আমি। নিচে যে লাল মানে তোমার দড়িটা বাঁধা সেই পর্যন্ত দিয়েছি, আর এখানটাই রাখবো, ভগবানকে বলি এইটা যেন ঠিকঠাক হয় গাছটা। থাক, 30 টাকা লটারি পাইনি তো কি হয়েছে? এই আমার বাড়িতে আজকে বৃহস্পতিবারে অনেকগুলো জিনিসই তো আসলো, বলো। এই দেখো, এইটায় বসালে ভালো হবে না ওটায় সেটা আমাকে জানাবে। যেমন ধরো টেবিল আসলো, তারপরে লাকি ব্যাম্বু আসলো, আবার মার দেওয়া গাছটা আসলো, তাই না? তাহলে কি করে বলবো যে কপালটা খারাপ, কপালটা তো একটু স্বাদও দিয়েছে। অনেক দিনের আশা ছিল একটা টেবিলের, টেবিলটাও আসলো। মাঝে মাঝে কি বলো তো নিজেকে নিজের মনে সান্ত্বনা দিই, কিন্তু লটারি টিকিট কাটলে শুধু আমি একা না, সবাই কিন্তু একটু আশা করে যে হয়তো পাবো। এই দেখো, তখন টেবিলটা তোমাদের সেটিংটা দেখাতে পারিনি, এখন চা করব, চা করে আবার উপরে চলে যাব। তাই দেখো এই যে টেবিলের চেয়ারগুলো এই রকম, তখন তো দেখোনি। আর অনেকে দেখে হয়তো বলবে যে এই সামান্য একটা টেবিল, না গো এটাই আমাদের কাছে মানে অনেক মূল্যবান, আমাদের কাছে অনেক মানে প্রিয় জিনিস, তাই না? আর একটা কথা বলি, এটা আমার অনেক দিন আগের তো ইচ্ছে ছিল, কিন্তু এতদিন হয়নি। তাহলে আমি বলতে পারি যে ইউটিউব আসার পর আমার এই জিনিসটা হলো, তাহলে ইউটিউব আমার জন্য লাকি বলো, নাহলে তো মানে এতদিন তো হয়নি, এতদিন এত বলেছি আমাকে মানে বললো আজ না কাল করতে করতে এখন হয়ে গেছে। এই দেখো, চা নিয়ে ওপরে ঘরে চলে এসেছি, আর ওই যে গাছটা দেখতে পাচ্ছো ওটা তখন দুপুরবেলা দেখালাম না, ওটাই মা দিয়েছে। আর এই দেখো এখন চা খাবো, আর এইদিকে জানলাটা খুলে একটু রাস্তাটা তোমাদের দেখাবো যে এটা মেন রোডটা কিভাবে মানে জমজমাট হয়ে থাকে, বুঝলে তো? আর আজকে সারাটা দিন আমরা দুটো মানুষ মানে হাজবেন্ড আমি পুরো ক্লান্ত, সারা দিন কাজ। আর ওই দেখো আমাদের এই যে রাস্তাটা, মেন রাস্তাটা মানে আমার বারান্দা দিয়ে যে রাস্তাটা তোমাদের দেখায় গাড়ি ঘোড়া যায় বিরিয়ানির দোকানের পাশ দিয়ে, সেটাই এসছে এই যে রাস্তাটা। আর এই যে আমরা চা খেতে বসে গেছি, এই লাইটটা এক্ষুনি নিয়ে এসছে, আগের লাইটটা অতটা পাওয়ার ছিল না, কিন্তু এত বড় ঘর না, এই লাইটটা না লাগালে ভালো লাগছে না। এখন এখানে বসে একটু চা খাবো, ওই হাজবেন্ড এই যে বসলো চা খেতে, ও সারা দিন আজকে সারাটা দিন কাজ করতে হয়েছে, মানে এই কাজ ওই কাজ, আবার এই ওয়াশরুমে না হ্যান্ড শাওয়ারটা ছিল না, সেটা আবার সেটিং করলো, মানে বাড়ি থাকলে বসে থাকে না। আর এই যে গাছটা দেখেছো, এই একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম, গান বাজছে বলে আর আমি ভয়েসটা দিতে পারলাম না। বন্ধুরা, চা খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আর চা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। ওই দেখো মেন রোডটা দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করো, মিষ্টি হাতে ছোঁয়া দিয়ে লাইক দিও, আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর আগামী দিনগুলোতে টক মিষ্টি ঝাল ব্লগ দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে তোমাদের ঘরে মেয়ে করে নাও, বোন করে নাও, দিদি করে নাও। তাহলে গুড নাইট, টাটা।